অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। আগামী 20 দিনের মধ্যে এই মহাসংযোগে লটারির প্রাপ্তি হতে চলেছে এই 8 রাশির মানুষের, অর্থাৎ আজ 16ই জুন 2021 এবং 6ই জুলাই 2021 পর্যন্ত এই মহাসংযোগ কিন্তু থাকছে। অর্থাৎ মোটামুটি অ্যাভারেজ 20 দিনের মতো এই যোগে, 20-21 দিনের মতো এই যোগে লটারি থেকে অর্থ পেতে চলেছে, মহা কোটিপতি হতে চলেছে এই 8টি রাশির মানুষ। কোন কোন এই 8 রাশি আমি এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। এবং লটারি ক্ষেত্রে বেশ কিছু নিয়ম কিন্তু আছে যেটাতে আপনারা কিন্তু লটারি আপনার বাঁধবেই বাঁধবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, অর্থাৎ লাগার সম্ভাবনা কিন্তু থাকে। প্রথম কথা, আপনাকে দেখতে হবে, অনেকেই হোয়াটসঅ্যাপে কমেন্টস করছেন যে স্যার আমার লটারির এই টিকিট নাম্বারটা লাগবে কি না একটু দেখে বলুন না। দেখুন, লটারির নাম্বার দেখে কিন্তু বলা যায় না, প্রচুর এরকম লটারির টিকিট পাঠিয়ে দিচ্ছেন। দেখুন, প্রথম দেখতে হবে আপনার জন্ম ছকটা আপনি দেখান, আপনি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে জন্ম ছক আপনি বিশ্লেষণ করুক যে আপনার রাশিচক্রে লটারির যোগ আছে কি না, অর্থাৎ আপনার জন্মছকে আছে কি না, যদি থাকে সেটা কোন সময় থেকে কত বছর থেকে কত বছরের মধ্যে সেটা আছে, এবং আপনার লাকি নম্বর, আপনার ফরচুনা নাম্বার, এই দুটো কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু দরকার। অর্থাৎ আপনি পাঠিয়ে দিচ্ছেন আপনার ছক, সরি, আপনার লটারি নাম্বার, লটারিটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার কপালে, অর্থাৎ আপনার ভাগ্যে আছে কি না। এই যে মহাসংযোগ, 8টি রাশি মহাকোটিপতি হতে চলেছে এই লটারি থেকে, কোটি টাকার মুখ দেখতে চলেছে এই 8 রাশির মানুষ। দেখুন, আপনাদের রাশিচক্রে প্রথম দেখতে হবে রাহুর প্লেসমেন্ট। রাহু কী দেয়? কালো টাকা, হঠাৎ প্রাপ্তি, এটা কিন্তু রাহুর আন্ডারে আছে। এই কলিযুগে হঠাৎ টাকাটা খেয়ে যায় যায় রাহু, অর্থাৎ রাহুর প্লেসমেন্ট। আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট, আপনার রাশিচক্রে বুধের প্লেসমেন্ট, এই জায়গাগুলো দেখা একান্তই দরকার। এবং আপনার দ্বিতীয় ভাব, আপনার চতুর্থ ভাব, আপনার পঞ্চম ভাব, আপনার নবম ভাব, আপনার একাদশ ভাব, এই ভাবগুলোর উপর জোর দেওয়া দরকার। এবং এই ভাবের অধিপতি কোথায় অবস্থান করছে, কোন নক্ষত্রে অবস্থান করছে, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে দেখা দরকার যে আপনার লটারির যোগ আছে কি না। এবং অনেকেই লটারি কাটছেন, ছোটো ছোটো পুরস্কার নিয়ে অনেকেই হতাশা হয়ে যাচ্ছেন, আপনার জেনে নিন কোন সময় আপনার লটারি কাটবেন, আপনার ফরচুনা নাম্বার, এবং আপনি কি বারে লটারি কাটবেন, যেটা আপনার ক্ষেত্রে সৌভাগ্য কিন্তু নিয়ে আসবে। তো এই যে মহাসংযোগ, বুধ রাহুর ও শনির মহাসংযোগ, রাহু বুধ এবং শনির মহাসংযোগ, এবং বৃহস্পতি ও শুক্রের মহাসংযোগে এই 8টি রাশি এই লটারি থেকে হতে চলেছে কোটিপতি। আমি খুব জোর গলাতে আপনাদেরকে বলবো, যারা লটারি কাটেন, একবার হলো নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করার। কোন কোন এই সৌভাগ্যশালী রাশি আমি নাম বলতে চলেছি একে একে, কিন্তু আবারও বলছি, এই যে আপনারা শুনছেন, অনেকে বলছেন স্যার আপনি বললেন এই রাশি লাগছে না, নিজস্ব জন্মছক দেখান, লটারির টিকিট হোয়াটসঅ্যাপে না পাঠিয়ে আপনার জন্মছকটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের কাছে বিশ্লেষণ করুন, আপনার কিসের মহাদশা, কিসের অন্তদশা চলছে, সেখানে লটারি কাটার সম্ভাবনা আছে কি নাই। অনেকেই লটারি কেটে কোটিপতি হয়ে যাচ্ছে, আবার
অনেকে কেটে কেটে কিন্তু মানে ফতুর হয়ে যাচ্ছে, আবার কেউ কেউ কাটছে না, তার কপালে কিন্তু লটারির যোগ আছে, সেটাও কিন্তু বড় ব্যাপার। তো এবার জানাতে চলেছি যে যে রাশিগুলো লটারি থেকে কোটিপতি হতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটা হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশি লটারি থেকে কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু এই 20 দিনের মধ্যে কিন্তু পেতে চলেছেন। আপনাদের চতুর্থভাবে বুধ এবং রাহু অবস্থান করছে এবং শনি আপনার দ্বাদশভাবে এবং বুধ রাহুর সাথে শনির নবপঞ্চম যোগ এবং এর পাশাপাশি বৃহস্পতি ও শুক্রের এই মহাসংযোগে আপনার লটারি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে কুম্ভ রাশি। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যভাবে আপনার বুধ এবং রাহুর অবস্থান আপনার রাশির অধিপতি এবং একাদশপতিকে কানেক্ট করে, অর্থাৎ আকস্মিক ধনলাভ কিন্তু কন্যা রাশির কিন্তু করাতে চলেছে। আমি খুব দায়িত্ব নিয়ে কথা বলছি, কন্যা রাশি হতে চলেছে মহাভাগ্যশালী। এবং 3 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ধনপতি এবং আপনাদের একাদশপতি আপনাদের কর্মভাবে অবস্থান করলেও রাহুর সাথে যুক্ত আকস্মিক ধন প্রাপ্তি কিন্তু আপনাদেরকে কিন্তু ঘটাবেই, অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে লটারি থেকে অর্থ পাওয়ার এই 20 দিনের মধ্যে মহা সংযোগ কিন্তু দেখা যাচ্ছে। 3 নম্বর যে রাশি সেটি আপনার সিংহ রাশি। সিংহ রাশি কিন্তু এ সময় আপনাদের আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা কিন্তু থাকছে। 4 নম্বর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনারাও কিন্তু হতে চলেছেন মহাকোটিপতি, অর্থাৎ এই মহাসংযোগ এই 20 দিনের মধ্যে আপনি যদি ধনুরাশি মানুষ হন আপনার ক্ষেত্রে কিন্তু লটারি থেকে ফাটকা থেকে এই সময় কিন্তু আপনারা প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি ধনুরাশির ক্ষেত্রে। এরপরের যে রাশি ভাগ্যপতি আপনাদের সপ্তমভাবে, অর্থাৎ ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরের যে রাশি মকর রাশি। মকর রাশি আকস্মিক ধন বর্ষা হতে চলেছে, শেয়ার মার্কেট লটারি ফাটকা থেকে কিন্তু আপনারা এ সময় অর্থ কিন্তু পাবেন। ভাগ্যবতী আপনাদের চতুর্থভাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু ধন আসবে। এরপরের যে রাশি সেটি হচ্ছে আপনার মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু প্রভূত যোগ কিন্তু নির্দেশ করছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে গাঢ় যোগ কিন্তু এই 20 দিনের মধ্যে কিন্তু আপনারাও কিন্তু লটারি পেতে চলেছেন। বৃষরাশিও কিন্তু হতে চলেছে মহাভাগ্যশালী। এরপরের যে রাশি সেটি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রেও কিন্তু এই লটারির চোখ কিন্তু দেখা যাচ্ছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু এই লটারি প্রাপ্তির মহাযোগ দেখা যাচ্ছে। নমস্কার।